নগর বরেন্দ্র এলাকার বাগান থেকে আম নামানো শুরু হয়েছে। খিসাপাত, হিমসাগর, ল্যাংড়া, নাগফজলি সহ বিভিন্ন জাতের আম পাওয়া যাচ্ছে বাজারগুলোতে। তবে করোনা পরিস্থিতির কারণে পাইকার কম আসায় আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ বাগান মালিকরা। সংশ্লিষ্টরা বলছেন, চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি আম বাজারজাতকরণে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। বাবুল আক্তার রানার তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। এটি নওগাঁর বরেন্দ্র অঞ্চল খ্যাত সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলার আমবাগানের দৃশ্য। গাছে ঝুলছে থোকায় থোকায় আকর্ষণীয় সুস্বাদু ও সুমিষ্ট আম। আম নামানোর জন্য ব্যস্ত সময় পার করছেন বাগানিরা। গেল 2 জুন থেকে নামানো হচ্ছে খিসাপাত, হিমসাগর, ল্যাংড়া, নাগফজলি সহ বিভিন্ন জাতের আম। আবহাওয়া অনুকূলে এবং পোকামাকড়ের উপদ্রব কম থাকায় এবার ফলন হয়েছে বেশ ভালো। বাগান মালিকদের অভিযোগ, করোনা পরিস্থিতির কারণে বিভিন্ন জেলা থেকে এবার পাইকাররা কম আসায় আমের ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। পোকামাকড় খুব কম, এখন খুব ভালো এবং আমের ফলনও ভালো মোটামুটি। আমের দাম ন্যূনতম আমাদের কাছে 45-50 টাকা হইতে হবে, না হলে এই যে একটা লেবার কস্ট, বীজ স্প্রে, গাছের সার, বিভিন্ন পরিচর্যা করার পরে যে খরচটা আসে এতে আমাদের লস হয়। সংশ্লিষ্টরা বলছেন, গেল বছর হেক্টর প্রতি 12 মেট্রিক টন ফলন হলেও এবার আবহাওয়া অনুকূলে থাকায় 14-15 মেট্রিক টন ফলন হয়েছে। আর কৃষি বিভাগের পক্ষ থেকে আম চাষিদের সব ধরনের সহায়তা করা হচ্ছে। কৃষকদের আম উৎপাদনে বিভিন্ন প্রযুক্তিগত বিষয়ে তাদের পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে আমের সার প্রয়োগ, বালাই দমন। চলতি বছর নওগাঁ জেলায় 25,850 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে, যা গতবারের চেয়ে 24,775 হেক্টর জমি বেশি। আর ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবার 3,10,200 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।